আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার ওই যে আমরা যে যেই ঘটনাটা নিয়ে ওই ঝামেলাটা হচ্ছিল যে ওই যে নথিটা নিয়ে যে রুজিনা ইসলাম যে নথিটা প্রকাশ করতে পারে নাই হুম যে নথিটা নিয়ে মূলত ঝামেলা ওই নথিটা এখন আমার হাতে এসেছে আমি বাই দ্য ওয়ে একটা সোর্সের মাধ্যমে ওই নথিটা পেয়েছি এখন স্যার ওই নথিটাকে আমি প্রকাশ করবো ব্রেকিং নিউজ হিসেবে আমার চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা যেটা কাজ করি আরে না 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 এই তথ্য প্রকাশ করা যাবে না এই নথি তোমার হাতে আসলেও তুমি এটা রেখে দাও এই তথ্য প্রকাশ করলে কি হবে জানো ওই যে আমার যে চ্যানেল আছে মানে আমাদের যে চ্যানেল আমরা কাজ করি এটাই তো বন্ধ হয়ে যাবে তুমি অযোধ্যা মানে আছে অন্য কোন খবর দেখা আছে কিনা এই নথি তোমার হাতে আসলেও এটা প্রকাশ করার কোনো দরকার নাই স্যার এটা তো খুবই একটা বুঝছি স্যার চ্যানেল বন্ধ এখন এটা তো প্রকাশ করা উচিত স্যার না আপনাদের ওই চ্যানেলে আমি কাজই করবো না হ্যাঁ হ্যাঁ আপনাদের চ্যানেলে যেহেতু এই সত্য প্রচার করা যায় না তাহলে আমি চ্যানেলে কাজ করবো না এখন আমি নিজের চ্যানেল খুলব ও আচ্ছা তুমি চ্যানেল খুলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তারপরে ইউটিউবে আমি এইসব আপলোড দেবো হ্যাঁ আমি আপনার ওই আপনার কোম্পানির আপনার এই অফিসের আপনার এই চ্যানেলে আমি চাকরি থেকে আমি রিজাইন দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে মূলত আমার টোটাল রিয়েল চিত্র এখন একটু খেয়াল করেন এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে যে ব্রিফিং এসেছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেটা রুজিনা ইসলাম ছবি তুলে নিয়েছিল নিয়েছিল অথবা এটা উনি ওনার হাতে নিয়ে এসেছিল আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট তথ্য কিংবা নথি এটা কোনো এক সচিবের সাধারণ কোনো একটা জায়গায় কি থাকবে নাকি এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় তো খুবই সেন্সিটিভ ভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় লক করা থাকবে যেখানে সাধারণ মানুষ প্রবেশ করলেও হাতে নিতে পারবে না কিংবা ছবি তুলতে পারবে না এখন এত গুরুত্বপূর্ণ বিষয়টা এই টেবিলে কিংবা টেবিলের সাইডের র্যাগে থাকবে এটা আপনার কি আপনার কি বিবেচনা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা রুজিনা ইসলাম নিলে রাষ্ট্রের ক্ষতি হবে হ্যাঁ রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হোক ক্ষতি হোক এটা আমি চাই না যদি সেখানে দুর্নীতির তত্ত্ব থাকে সেটা প্রকাশ করবে সাংবাদিক এটা তার দায়িত্ব এখন খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা রাষ্ট্রের ভাববর্তি নষ্ট হবে কিন্তু সেটা এই সচিবের টেবিলে কিংবা সচিবের র্যাগের মধ্যে কেন রাখা কিংবা ড্রয়ারে কি ফাইলে রাখা যেখানে মানুষ ওপেন গিয়ে ছবি তুলতে পারবে সেটা সাংবাদিক হোক সাধারণ মানুষ হোক বুঝলাম না আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি কমেন্টে জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম